আজ 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নিমতলা ঘাটে এলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন দেবাশিস কুমার, ববি হাকিম। আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। বাঙালি হিসেবে আমাদের যে গর্ব তার অনেকটা কারণ রবীন্দ্রনাথ। তাই তাকে চোখে না দেখলেও তাকে জড়িয়ে আমাদের জীবন। তাই আমরা সবাই ভাবি এই দিনটা আমাদের জন্মের আগে কেন এলো, কেন আমরা তাকে দেখতে পেলাম না, কিন্তু তাকে অবলম্বন করেই আমাদের জীবন। কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়, কিন্তু এইভাবে রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়, রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি মানবের হৃদয়ে থাকে, বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন। আমি অত্যন্ত ব্যথিত। যথোচিত মর্যাদায় এই দিনটাকে পালন করে, এটা বাঙালির কাছে ভীষণ একটা মানে অভাবের। আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। আমরা বাঙালি হিসেবে গর্বিত, সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাই তাকে অবলম্বন করে তাকে আমরা দেখিনি চোখে, মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন, কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে। তাই এই দিনটা আমরা সবাই ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন, কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না। এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ, কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি। রবীন্দ্রনাথ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার জাতীয় সঙ্গীত তো আমাদের এই বিশ্বকবির লেখা, আমরা বাঙালি মানতে চাইছে না, ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে। এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, আমি কিছু বলতে চাই না, কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়, রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে, তার তাকে কেউ কেউ কোনোদিন সরিয়ে ফেলতে পারে না। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন, এটা সবাইকে অনুভব করতে হবে। আপনি নিজে যখন ওই ভিডিওগুলো দেখলেন, আপনি কতটা ব্যথা পেয়েছেন? ব্যথিত, অত্যন্ত ব্যথিত।